আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে এটি হচ্ছে আস্ত মুরগির বারবিকিউ রেসিপি, তাও আবার চুলাই তৈরি করা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমি এখানে একটি মুরগি নিয়েছি আর এই মুরগিটিকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি, এর ওজন প্রায় 2.5 কেজির মতো। আর এভাবে করে দাগ কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 7 মতো দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি এখানে বারবিকিউ সস, আরও দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। আপনাদের হাতের কাছে যদি ওয়েস্টার সসটি না থাকে তাহলে আপনারা এখানে সয়া সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি বারবিকিউয়ের মশলা, আর লাল মরিচের পেস্ট, হলুদের পেস্ট 1/2 চামচ করে নিয়েছি, আর এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল। সরিষার তেলটি কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিচ্ছি, এতে করে ম্যারিনেট করার টাইমে খুবই ইজি রেডি ম্যারিনেট হয়ে যাবে। আর অল্প করে আমি পানি দিয়ে এখন আমি এই মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। এভাবে করে মশলা আপনারা রেডি করে যখন মুরগির গায়ের উপর অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু খুব ইজিভাবে এটি অ্যাপ্লাই করা যায়। এখন আমি ভালোভাবে মশলাগুলো দিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে এটি ভালোভাবে মেখে নিব, যাতে করে প্রত্যেকটা পার্টের মধ্যে এই মশলাটা যায়। উল্টে পাল্টে ভালোভাবে মেখে নিতে হবে, আর ভেতরের অংশেও কিন্তু এই মশলাটা দিতে হবে। অবশিষ্ট যে মশলাটা থাকবে সেটি আমরা ইউজ করব যখন মুরগিটা আমরা চুলার মধ্যে বারবিকিউ করব তখন। এভাবে করে সবগুলো মশলা আমি ভালো করে মেখে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটি ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা। যেহেতু এটি আস্ত মুরগি, ম্যারিনেট যত বেশি করা যাবে তত এটি সফট হয়ে যাবে আর বারবিকিউ করতে ইজি হবে। মুরগিটা সাইজে একটু বড় হওয়াতে কিন্তু এটি টাচ করতে একটু প্রবলেম হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন আমি রেখে দিচ্ছি। মুরগিটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন, কিছুটা পানি ছেড়ে দিয়েছে। চুলাতে আমি বারবিকিউ স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝখানেই রেখেছি, আর মুরগিটা বসিয়ে দিয়েছি। উল্টে পাল্টে আমি এটি বারবিকিউ করে নিচ্ছি। এক সাইডে প্রায় 5 থেকে 6 মিনিট রাখবেন, আর এরপর যখন সাইডটা চেঞ্জ করে দিবেন তখন যে অবশিষ্ট মশলাটা রয়েছে এটি এর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। মুরগিটা বারবিকিউ করতে আমার সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো। আপনারা যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু মুরগিটা পুড়ে যাবে, আসল স্বাদটা পাবেন না। একটু ধৈর্য ধরে কিন্তু এভাবে করে বারবিকিউ করে নেবেন। আমার ফাইনাল লুকটা হচ্ছে এটা এসেছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর এটি খুবই মজা খেতে। আপনারা একটু সময় বেশি লাগলেও পাশে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা পাশে ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।